হ্যালো বন্ধুরা, এবার বিশ্ব রেকর্ড করলো পদ্মা সেতু। আসুন বন্ধুরা দেখে নিই পদ্মা সেতু কি কি বিশ্ব রেকর্ড করেছে। পদ্মা সেতুর পিলারের সংখ্যা 42টি। এইসব পিলার নির্মাণ করতে 98 থেকে 122 মিটার গভীর পর্যন্ত পাইলিং করা হয়েছে, আর এটি পদ্মা সেতুর অন্যতম বিশ্ব রেকর্ড, কারণ পৃথিবীর অন্য কোনো সেতু নির্মাণে এত গভীর পাইলিং করতে হয়নি। পদ্মা সেতুর পাইলগুলো 3 মিটার ব্যাসার্ধের, অন্য কোনো পাইলের ব্যাসার্ধ এত নয়। পদ্মা সেতুর প্রতিটি পাইল 50 মিলিমিটার বা 2 ইঞ্চি পুরু স্টিলের পাইলে মোড়ানো। হাইড্রোলিক হ্যামারের মাধ্যমে পিটিএ পাইলের পাইপগুলো নদীর গভীরে পোঁতা হয়েছে। বিশ্বের অন্য কোনো সেতু নির্মাণে স্টিলের পাইপ এত গভীরে পোঁতা হয়নি। পদ্মা সেতু দ্বিতীয় রেকর্ড। আসুন বন্ধুরা, এবার জেনে নেই পদ্মা সেতুর দ্বিতীয় বিশ্ব রেকর্ড সম্বন্ধে। পদ্মা সেতু আর একটি বিশ্ব রেকর্ড করেছে বিয়ারিং এর সক্ষমতায়। পিলার ও সেতুর নিচের অংশে পাটাতনের মাঝখানে রয়েছে 10,000 টনের সেকশন পিলারগুলোর বিয়ারিং, আর এই বিয়ারিংটি এতটাই শক্তিশালী যে পৃথিবীর কোনো সেতুতে এত শক্তিশালী বিয়ারিং নেই। বলা হচ্ছে বিয়ারিং এর সক্ষমতার কারণে পদ্মা সেতু 8 থেকে 9 মাত্রার ভূমিকম্পেও সহজে টিকে থাকতে পারবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব পদ্মা সেতুর তৃতীয় বিশ্ব রেকর্ডটি। পদ্মা সেতু নির্মাণের কারণে নদীর দুই পারে 14 কিলোমিটার তীর বাঁধানো হয়েছে। এই নদী শাসনে 1,33,00,000 কংক্রিট ব্লক ব্যবহার করা হয়েছে। এছাড়া নদী শাসনে 4.5 কোটির বালি ফেলা হয়েছে, সেজন্য খরচ হয়েছে 9,000 কোটি টাকা। অন্য কোনো নদীর নদী শাসনে এত বেশি অর্থ ব্যয় হয়নি কখনো। বন্ধুরা, পদ্মা সেতু দৈর্ঘ্য 6 কিলোমিটার হলেও পৃথিবীর দীর্ঘতম 100 সেতুর মধ্যে পদ্মা সেতুর অবস্থান নেই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে পদ্মা সেতু অনেক এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, আপনি যদি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম 10টি সেতু সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।